हेलो स्टूडेंट, वेलकम टू एचएम मिशन। এর আগে আমি ক্লাস 6 এর চ্যাপ্টার নম্বর 4 সাবজেক্ট হিস্ট্রির বেশ কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকেও আমি বেশ কিছু কোশ্চেন ক্লাস 6 এর হিস্ট্রি সাবজেক্টের চ্যাপ্টার নম্বর 4 এ তুলে ধরেছি। তো যাই হোক, আশা করছি এর আগে তোমরা সবাই আমাদের মিশনে ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখেছো। তো যাই হোক, আজকের ক্লাস আমি আরম্ভ করছি। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন আমি দেখে নেব, চতুরাশ্রম কি। ফার্স্ট কোশ্চেন লেখা আছে চতুরাশ্রম কি। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে দেখবে তোমাদের টেক্সট বুকে এই কোশ্চেনটার উত্তর দেওয়া রয়েছে, তোমাদের টেক্সট বুকের পৃষ্ঠা নম্বর 56, কত নম্বর পৃষ্ঠা বললাম, 56 নম্বর পৃষ্ঠাতে এই কোশ্চেনটার উত্তর দেওয়া রয়েছে। দেখবে তোমরা টেক্সট বুকের টুকরো কথা বলে লেখা রয়েছে। তো যাই হোক, আজকে আমি এই কোশ্চেনটা আলোচনা করছি। পরবর্তী বৈদিক যুগে জীবন যাপনের চারটি ভাগ বা পর্যায় ছিল, কয়টি ভাগ বা পর্যায় ছিল বললাম, চারটি ভাগ বা পর্যায় ছিল। এই চারটি ভাগকে একসঙ্গে বলা হয় চতুরাশ্রম। তো যাই হোক, এই ভাগগুলো এবারে আমরা জেনে নেব। একটা হচ্ছে ব্রহ্মচর্য, অতএব ছাত্রাবাসস্থায় গুরু গৃহে শিক্ষালাভ করা। এবারে দ্বিতীয় নম্বর, অতএব 2 নম্বর গার্হস্থ, যেখানে শিক্ষা লাভের পর প্রত্যেকের বিবাহ জীবনে প্রবেশ করে সংসার জীবন যাপন করা ছিল গার্হস্থ। এবারে আমরা জানব নেক্সট বানপ্রস্থ, সংসার জীবন ত্যাগ করে ধর্মচর্চার জন্য বনে বাস করায় বানপ্রস্থ। এবারে লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্ন্যাস, সংসারের মায়া কাটিয়ে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানো হলো সন্ন্যাস বা আশ্রম। তাহলে এই চারটাকে একসঙ্গে কি বলা হচ্ছে, চতুরাশ্রম কি। তাহলে অবশ্যই তোমরা এই কোশ্চেনটা তোমাদের টেক্সট বুকের পৃষ্ঠা নম্বর 56 এ দেওয়া আছে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেহেতু অবশ্যই তোমরা মুখস্থ করে নিও। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন এবারে দেখে নেব, অতএব 2 নম্বর কোয়েশ্চেন, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়, অথবা বেদের অপর নাম শ্রুতি কেন। এই কোয়েশ্চেনটার উত্তর জানার জন্য আমাদের এইচএম মিশনের হিস্ট্রি ক্লাসের পরবর্তী ভিডিও ক্লাসটি অবশ্যই দেখো। থ্যাংক ইউ।